ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি, আমরা এখানে আসলে মাছ নিতে আসছি। তো এখানে মাছ ওনারা সাগর থেকে মাছ ধরে এখানে বিক্রি করেন। এখান থেকে আসলে বড় বড় মার্কেটে মাছ, ফিশ মার্কেট যে এখানে ওনারা ইয়ে করেন, পাঠান এখান থেকে। তো এখানে দেখুন, এখানে প্রত্যেকটা বোট ওনারা মাছ ধরার জন্যই এখানে গাড় যে প্ল্যাটফর্মটা, এখানে কিন্তু আসলে মাছ ধরার একটা মাছ ধরে এখানটা নিয়ে আসেন। তো আসলে আমরা এখানে মাঝে মধ্যে আসি। এখানে আসলে অনেক সস্তা পাওয়া যায় মাছ। তো এখানে বড় বড় মাছ সস্তা যেটা, তো আমরা এখানে বড় বড় মাছ নেওয়ার জন্য আসি। যেমন যেটা মানে জিন্দা মাছগুলো এখানে পাওয়া যায়। তো আসলে আসছিলাম আমরা এখানে মাছ নিতে। তো আসলে আনফর্চুনেটলি আমরা ওনারা মাছ ধরেন নাই, তো আমাদেরকে আসলে কালিয়াতি যাওয়া লাগছে। তো ওনারা নাম্বার অবশ্যই আমরা আনছি। এখানে দেখুন পাখিগুলা, এই অতিথি পাখি কত সুন্দর লাগতেছে পাখিগুলা। আমি একদম কাছ থেকে ভিডিওগুলো করছি, সেই জন্য আসলে উড়াউড়ি করতেছেন। আর এখানে তো পাখি যাই হোক, এখানে জীব জন্তু যেগুলো আছে এখানে, তো এখানে ওনারা কোনো ইয়ে নাই, ওনারা নিজেরাই এগুলা এ করে খাওয়া দাওয়া দেন গভর্নমেন্টের তরফ থেকেই। আর বাইরের দেশ থেকে পাখিগুলা, অতিথি পাখিগুলা নিয়ে আসেন, সেই দিকে ইমিগ্রেশনে ছাড়েন। আসলে দেশটার গভর্নমেন্ট অনেক এয়ারপোর্ট, অনেক জীবজন্তু এগুলি আসেন, সবটাই ওনারা ইয়ে করেন, অনেক লাইক করেন। তো দেখুন এটা একটা সাগর, এখানে জালগুলা সবগুলো এখানে মাছ ওনারা ধরে নিয়ে আসেন। ওই দেখেন বড়ো বড়ো যেগুলো মাছ বেশি নিয়ে আসেন ক্যারিংয়ের সাহায্যে উপরে ওঠান এখানে। তো আমি মাঝে মধ্যে এখানে আসি, মাসে বেশি না আসলেও একবার আসা পড়ে এখানে। এখানে আসলে এই বড়ো বড়ো মাছ একদম সস্তাতে পাওয়া যায়। আর সস্তা যেমন তেমন এখানে আসলে মানে চাহিদা মতো আপনার যেটা পছন্দ হয় ওটাই নেওয়া যায় এখানে। সেগুলি আসলে এখানে দেখেন, এখানে ক্যারিং লাগানো ওনারা এই মাছ, সাগরের মাছগুলো কিন্তু ক্যারিংয়ের সাহায্যে ওঠায়। বড়ো বড়ো জাহাজ যেগুলো আপনার মাছ মানে নিয়ে আসেন, অনেক প্রচুর মাছ হয়, সেগুলো আসলে হাতে ওগুলা ওঠানো সম্ভব হয় না, তো ওইগুলো ক্যারিংয়ের সাহায্যে এগুলো হয়। এইখানে আমি চতুর্দিকটা এখানে প্রত্যেক এই জায়গাটাই কিন্তু আসলে মাছ ওনারা ধরে এদিকে নিয়ে আসেন। এখান থেকে আসলে বিভিন্ন জায়গায় ওনারা সরবরাহ করেন। তো আমি দেখলাম দেখুন বস্তার মধ্যে, মানে ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে সবগুলোই মাছ। এইগুলো আসলে শুক্তির জন্য আসলে করবেন। এইটার ভিতরে প্রচুর মাছ দেখুন। এগুলো এনারা যখন মাছ মারতে যান, তো এইগুলোর সঙ্গে নিয়ে যান, এই যে পিঞ্জুরাগুলো বানানো। তো পিঞ্জুরার মধ্যে মানে মাছগুলো ওনারা রাখেন পানির মধ্যে, তো মাছগুলো মরে না, সেই জন্য আসলে ওনারা রাখেন। আর বড় বড় শিপ যেগুলো, যে বড় বড় জাহাজ, ওগুলো তো আসলে মাছ ওনারা প্রচুর পরিমাণে, কারণ এটা একটা বিজনেস ওনাদের, মাছ মেরে এটা বিক্রি করা। তো আসলে এদিকে এখানে যারা মাছ মারে বিক্রি করেন ওনারা আসলে অনেক বড় পাওয়ারফুল আরবি যারা আছেন লোকাল, ওনারাই যারা সম্ভব হয়, মানে নর্মালি ওনারা মারেন না, যেগুলো মানে বেশি পুরনো বা পাওয়ারফুল যেগুলো ওনাদেরই, ওনারা বিজনেস সেটা। তো আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার একটা বন্ধু আর আমি আসছিলাম আমরা এখানে মাছ নেওয়ার জন্য। রোমান খান ওনার নাম, আমার বন্ধু মুজাহিদ হোসেন। তো দেখুন আসলে ওটার উপরে এখানে যে এরিয়াটা দেখতে মাছের বড় বড় দেখা যাচ্ছে, গড়গুলো ফাঁকি করে আমার বন্ধু ভিডিও করতেছি। তো সেই জন্য দেখতে পাচ্ছি আসার চেষ্টা করতেছিলাম। তো যাই হোক, সবাই কেমন আছেন? অবশ্যই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুটি অবশ্যই। আর আপনাদের সাপোর্ট সহযোগিতা তো সবসময় পাচ্ছি, ইনশাল্লাহ পাবো। আর আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু এগিয়ে যেতে চাই। তো এখানে আসলে আমরা এই লোকটার সাথে কথা বলছিলাম মাছ কবে আমরা পাইতে পারি। তো আসলে ওনারা এইখানে বোর্ডের এইগুলো খুলে ওনারা ঠিক করতেছেন, হয়তো কোনো টেকনিক্যালি কোনো সমস্যা, সেজন্য আসলে ওনারা বোর্ডগুলো ঠিক করতেছেন। তো আজকে ওনারা আসলে মাছ ধরেন নাই, ধরতে যান নাই, হয়তো ওনাদের অব্যয় হবে। আর আমরা তেমন একটা জানি না, তো এইটাই আমরা জানতে পারলাম ওনারা আজকে ধরবেন না। এই দিকে নিচে জালগুলো, ওগুলোর মধ্যে মাছগুলো ওনারা রাখেন। দোদুমির পাশে এরকম। তো বস্তাগুলো যেগুলো ব্যাগগুলো দেখতেছেন এই ব্যাগের মধ্যে আর মাছগুলো আমরা দেখতে পাচ্ছি, নিচে মাছগুলো দেখা যাচ্ছে দৌড়তেছেন, কারণ এখানে মাছের জায়গায় মাছ মেরে এটা নিয়ে আসছে। তো এখানে আসলে খুবই ভালো লাগে, আসলে যখন আমরা বড়ো বড়ো মাছ এগুলোতে নিয়ে যাই তো আসলে এগুলো খুবই ইয়ে লাগে। তবে আমি নেক্সট টাইম যখন আমরা মাছ নেব ইনশাল্লাহ আপনাদের শেয়ার অবশ্যই করি। আর এখানে সাগরের মাছ, ফ্রেশ মাছ খাইতে আর অনেক স্বাদ, অনেক টেস্ট। তো আসলে প্লেসটা কিন্তু আসলে খুবই সুন্দর। দেখুন এই বড় বড় খাম্বা যেগুলো দেখতেছেন এগুলো আসলে ওনারা বোটগুলো বাঁধার জন্য রাখছেন। তো দেখুন আমি আসলে দেখানোর চেষ্টা করছি। আর দুপুরবেলা ছিল, দুপুরবেলা মেবি 1:30, 1:40 হবে এরকম। তো সকালবেলা একটু ঠান্ডা থাকে, কুয়াশাও থাকে, আর দিনের বেলায় রোদুলি থাকে। দেখুন পাখিগুলো কত সুন্দর লাগতেছে উঠতেছে। আমি আসলে কাছে গেছি তো সেই জন্যেই ওনারা হয়তো করতেছে। তো আসলে ভিডিওটা আসলে বেশি লাভবান করবো না, শেষ করে দেবো। ধৈর্যের সাথে দেখুন, ইনশাআল্লাহ সাথে থাকুন। আর আপনাদের সাপোর্ট তো আমি সবসময় ইয়ে করি, কামনা করি, পাচ্ছিও। আর সুন্দর সুন্দর কমেন্ট আর কী বলবো সাধারণ আপনাদের। তো দেখুন আসলে সাগরের পানিগুলো একদম পরিষ্কার থাকে, আর পানিগুলো দেখতে একদম ইয়ে লাগে। আর সাগরের মধ্যে আমরা মাঝে মধ্যে যাই শুধু এনজয় করার জন্য, গোসল করতে। আর সাগরের পানিগুলো তো একটা নামকিন পানি, আপনারা সবাই অবগত আছেন। তো ওইখানে আমরা ইচ্ছা করি আসলে এনজয় করার জন্য আসি। বোটগুলো দেখতে ওনারা তো মাছ মারার জন্য যাচ্ছেন, মাছ মারে না আসলে তো আপনাদের অফলাইন যাবেন না। তো হয়তো এক দুজন যাচ্ছেন, তো বিকালবেলা হয়তো সন্ধ্যা থেকে আসবেন হয়তো ওনারা। তো বড় বড় শিপ আছে, ওটার শিপের ভিতরে ফ্রিজ রাখা। তো ওনারা আসলে যারা প্রফেশনাল বিশ মাছ মারা যেগুলো ক্যারিংয়ের সাহায্যে ওনারা মাছ ওঠান, ওনার বড় বড় জাহাজ, এই জাহাজের মধ্যে ওনারা আসলে ফ্রিজ লাগানো থাকে। আর এই বস্তাগুলো দেখতেছেন এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে মাছ, এই মাছ ওনারা রৌদ্র বোঝা রেখে দিয়েছেন শক্তি, হয়তো শক্তির জন্য। তো আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি, জানি না ভিডিওটা কেমন হচ্ছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আসলে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই আমি এনজয় ফিল করি, খুবই ভালো লাগে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি আরও বেশি এনজয় করি। তো কীভাবে আপনাদেরকে বোঝাবো আমি জানি না, তবে আমি নর্মালি আসলে সাজিয়ে গুজিয়ে বলতেও পারি না, আচ্ছা সাদা কেদা মানুষও আমি। যাই হোক, আমি আপনাদের ছায়ার নিচে আছি, এই ছায়ার নিচে রাখবেন। আর বাকি পথটুকু রাস্তাটুকু আসলে আপনাদের সাথেই চলতে চাই। আর যেহেতু আমরা একটা কথা না বললি না, আমরা ওয়াইটিতে যারা আসছি আসলে হতাশ হওয়ার কোনো কিছু নাই, সবাই সাকসেস হবেন, মন দিয়ে কাজ করে যান। সেমনটাই থাকুন, পরিবর্তন হতে হবে না। আপনার কী করে আপনি এই পর্যায়ে আসছেন ওই জিনিসটা নিয়ে আপনি সবসময় ফোকাস রাখবেন, ফোকাস দিবেন। কারণ আপনি যে কন্টেন্টগুলো আপনি আপলোড দেন ওই কন্টেন্টের উপরে আপনি মনোযোগ রাখবেন। কারণ যে কন্টেন্ট নিয়ে আপনি আজকে এই পর্যায়ে আসছেন সেই কন্টেন্টই আপনাকে সাহায্য করবে সামনে এগিয়ে যাওয়ার। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমি অ্যাকচুয়ালি যেটা আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি। হয়তো অনেকে বলে আমার ওয়াচ টাইম হচ্ছে না, হেড হচ্ছে না, বন্ধু করে কাটে নিচ্ছে, ওগুলো আসলে কমিউনিটির গাইডলাইনের বাইরে। যেগুলো আমরা বন্ধু করি বা বন্ধু করেন এইগুলো আসলে কমিউনিটির গাইডলাইনের বাইরে, এগুলো স্পাম হয়ে যায়। সেই জন্যই আসলে আমাদের এগুলো কাউন্টিং হয় না। তো আসলে চেষ্টা করবেন আজ আমরা যেহেতু ওয়াইটিতে আসছি, আমরা তো 1-2 দিনের জন্য না, আমরা যে কয়েকদিন আসছি আসলে এটা নিয়েই থাকবো। যদি আমরা ব্যস্ততার মধ্যে থাকি, পরিচিত হয়ে গেছেন এই প্ল্যাটফর্মটা, আপনিও আসেন, আপনি হয়ে গেছেন এবং আরও হবেন। তো সেই জন্যই আসলে তো আমি অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো এখানে যারা দেখতেছেন লোক, আমরা আসলে এখানে লোক নাম না বলে সিনবেনি আপনাকে। দৌড়াদৌড়ি করে আসলে খাও খাওয়া দেখার এ করতেছি। তো আসলে আনফর্চুনেটলি আমরা আসলে মাছের জন্য আসছি, মাছ পাই নাই, যেতে হচ্ছে। তো ভাবলাম খালি একটা ভিডিও করে নিই। তো আসলে ভিডিওটা উদ্দেশ্যটাই ছিল আপনাদের সাথে শেয়ার করবো আর সুখদুঃখ বাড়বো, এটাই আর কিছু না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কালকে হয়তো কোনো নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আর আমি উপরে চলে আসছি, দেখুন উপরে আসলে উপরে চলে আসছি, এখানে মাছের অনেক ইয়ে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি বিনয় শ্রদ্ধা। তো ধৈর্যের সাথে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।